কেস হইলে আইসা ওনার চেয়ারে বসবে, এত সহজ না। বসছে তো দুই বছর পাও, গত দুই বছর কি কি হয়েছে তাতে আপনাদের চোখের সামনে। ছয়টা ছবি করবে, কোনোটাই হয় নাই, ইজিক্যাল টু জিরো। হ্যাঁ, কিছু কাজ করে গেছে, অর্ধেকের বেশি টেলিফোন নাম্বারই রং এবং ভুল। এবার সব ছবি আমার বিগ বাজারের ছবি হবে, নতুনত্ব কিছু চমক দেখাবো। যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না, আর বলতেও চাই না, কারণ পরে আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনেছিলাম। সেক্রেটারি আমি বিগত দিনেও ছিলাম, সেক্রেটারি বড় না, ম্যান হইল বিশৃঙ্খলা। গত দুই বছর কি কি হয়েছে তাতে আপনাদের চোখের সামনে। নির্বাচনের আগে উনি কি কি বলেছিল তা আপনাদের সবারই জানা। নির্বাচন এই করব, নির্বাচন ওই করব, নির্বাচনে প্রাইম মিনিস্টার কানবো আনতে পারে, কিন্তু ছয়টা ছবি করবে, কোনোটাই হয় নাই, ইজিক্যাল টু জিরো। এই করবে, ওই করবে, এমুককে এটা করবে, তমুক এটা, কোনটা করছে একটা জিনিস দেখান তো। হ্যাঁ, কিছু কাজ করে গেছে, টেলিফোন করে দেন আপনার, অর্ধেকের বেশি টেলিফোন নাম্বারই রং এবং ভুল। ভুল টেলিফোন কেন উঠবে, কারণ যেন আমরা না পাই টেলিফোন নাম্বারগুলো, দেখেন আপনারা চেক করে। তা আমি এত কথা বলতে চাই না, নির্বাচন হবে, জয় পরাজয় আছে, তবে এইবার ভালো করার জন্য আসছি, কোনো কিছু খাওয়ার জন্য আসি নাই, আর দেওয়ার জন্যই জীবনভর দিয়েছি, এবারও যা লাগে দিব, কিন্তু ভালো কিছু আশা করি। টাকা দেওয়া ভোট কিনা, টাকা দেওয়া অমুক করা, এই টাকার বিনিময়টা বন্ধ করা উচিত আমি মনে করি। হ্যাঁ, আমাদের মানুষ থাকতে পারে, অসচ্ছল একটু থাকতে পারে, টাকার জন্য চাইতে পারে, কিন্তু এইভাবে না। আপনি বিক্রি হইলেন, কত টাকা বিক্রি হইলেন? 15,000, 20,000, 25,000, 30,000 টাকার উপরে না। 30,000 কয়দিন খাবে? টাকার দিক না তাকায়া আমি মনে করব যে আমাদের সমিতিটা কিভাবে ভালো হবে, সমিতি কিভাবে উন্নতি হবে, সেই দিকে লক্ষ্য রাখলে ফিল্ম কিভাবে হবে। আমি বিগত দিনে 5টা ছবি সেন্সার করাইছি, আপনারা যান সেন্সার বোর্ড দেখেন যে আমার জমানার কথায় মিল আছে কিনা, অবশ্যই মিল আছে। আমি আরও 7-8টা ছবি আরম্ভ করব অতি দ্রুত, এই শুনি এই নির্বাচন শেষ হওয়ার পরপরে আমি 6-7টা ছবির কাজ আরম্ভ করব। এবার সব ছবি আমার বিগ বাজারের ছবি হবে, ভিন্ন দেশ থেকে আর্টিস্টও আসবে, নতুনত্ব কিছু চমক দেখাবো, বাকি আপনারা থাকেন পাশে, ভালো কিছু দেখতে পারবেন। তার কিছু বাড়াইতে বলতে চাই না, বাকি সব মিশাই বলছে। আপনারা আমাদের সহযোগিতা করেন, আপনারা আমাদের পাশে থাকেন, ভালো কিছু দেখানোর চেষ্টা করেন, খারাপ রে একটু অ্যাভয়েড করেন, ভালোকে দেখান, এইটুকু আমরা আশা করবো আপনাদের কাছে। কেস হইলে আইসা ওনারা চেয়ারে বসবে, এত সহজ না, বসছে তো দুই বছর পাও। কেস চলাকালীনও সভাপতি পদের উনি, এই সেক্রেটারি পদে উনি চেয়ারে বসছে, 100% অবৈধ, কারণ আমাদের নির্বাচন শেষ, ওনার পদও শেষ। এরপরে যেটা আমরা শপথ বলি, আমাদের শপথ বইল কোনো সংবিধানে নাই, যদি দেখাইতে পারেন আমরা ওইটা মাইনে নিব। যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না, লজ্জা থাকলে এখানে যেত না, আর বলতেও চাই না, কারণ পরে আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনেছিলাম। কারণ মেয়েটা যত যাই বলছে, আমি বেশিরভাগই কথা উল্টো পেয়েছি, ভালো কিছু পাইনি, আর ভালো কিছু আশাও করিনি। আমি দোয়া করি ও ভালো থাক, সুস্থ থাক।